নমস্কার, আমি মিঠু, শুরু করছি নজরে রাজ্য। ভারত বিখ্যাত মেডিকেল হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকেল হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছে। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরো সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মন, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। হিলে যাওয়ার জন্য কুপন সদর ট্রাফিক গার্ডের পাশাপাশি বাতাসিয়া এলাকা থেকে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। পুলিশ সূত্রে খবর, আপাতত ঠিক হয়েছে পরীক্ষামূলকভাবে 50টি গাড়ির টাইগার হিলের কুপন বা ছাড়পত্র বাতাসিয়ার জোর বাংলো ট্রাফিক গার্ড থেকে দেওয়া শুরু হবে। এতে দার্জিলিং সদর ট্রাফিকের উপরে চাপ কমার সঙ্গে সঙ্গে আরো বেশি পর্যটক অন্য এলাকা থেকে কুপন নিয়ে টাইগার হিলে যেতে পারবে। একসময় যে ভারতীয় পোশাক দেখে ঘৃণাবোধ করত ব্রিটিশরা, এবার সেই দেশে ডিজাইন করা ড্রেসে সাজবেন ব্রিটিশ রানী। কিং চার্লসের রাজ্যাভিষেকের দিন রানীর পরনে থাকবে বাংলার মেয়ের ডিজাইন করা পোশাক। আগামী 6 মে শনিবার ব্রিটিশ কিং এর রাজ্যাভিষেক অনুষ্ঠান, উৎসব ঘিরে সেজে উঠেছে গোটা ব্রিটেন। এদিন কুইন অফ কনসার্টের পরনে থাকবে হুগলির বাসিন্দা প্রিয়াঙ্কার হাতের তৈরি ডিজাইনার গাউন, উচ্ছ্বসিত গোটা বাংলা। আইপিএল এর জাল টিকিট তৈরি করে চড়া দামে বিক্রি, আর সেই জালিয়াতি চক্রের মাথা বিক্রম সাহাকে নদিয়ার তাহিরপুর থেকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা। এর আগে এই চক্রের আরো 6 জনকে পুলিশ গ্রেপ্তার করে ও ধৃতদের মধ্যে রয়েছে মা ও ছেলেও। তাহিরপুরের বাসিন্দাদের দাবি, মূল অভিযুক্ত বিক্রম সাহ ও এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত। কিভাবে তিনি এই চক্রটি চালাতেন তা নিয়ে শুরু হয়েছে গোয়েন্দা পুলিশের তদন্ত। হলুদ ট্যাক্সিতে দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী, না তিনি চড়বেন না বরং চালাবেন। এবার কলকাতার রাস্তায় এমনটাই হতে চলেছে। বুধবারই কলকাতায় পা রাখছেন দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী। মে মাসের 10 তারিখ পর্যন্ত এই শহরে চলবে চিরঞ্জীবীর ভোলা শঙ্কর ছবির শুটিং। ধর্মতলা কালীঘাট এলাকায় চলবে এই ছবির শুটিং। ভোলা শঙ্কর ছবিতে ট্যাক্সি চালকের ভূমিকায় দেখা যাবে চিরঞ্জীবীকে। এই খবরের সঙ্গে শেষ করছি আজকের নজরে রাজ্য।